টমেটো ঢলে পড়া রোগ এ রোগের বাহক ফিউজিরিয়াম অক্সি এসপারাম এফ এস লাইকোপারসিসি নামক ছত্রাকের আক্রমণে চারা গাছের বয়স্ক পাতাগুলো নিচের দিকে বেঁকে যায় এবং ঢলে পড়ে ধীরে ধীরে পুরো গাছে নেতিয়ে পড়ে ও মারা যায় আসসালামু আলাইকুম কৃষি জানালায় আমি মোজবাহা স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম টমেটো গাছের ঢলে পড়া রোগের লক্ষণসমূহ এবার আপনাদের জানাবো ব্যাকটেরিয়াল উইল্ট একটি মাটিবাহিত রোগ এ রোগে জীবাণু শিকড়ে ক্ষতস্থান দিয়ে গাছে প্রবেশ করে এবং পানি পরিবহন নালীর মধ্যে অর্থাৎ নালার মধ্যে দিয়ে বংশ বিস্তার করে নালিপথে অর্থাৎ গিট এবং শিকড়ের মধ্যে পথ বন্ধ করে দেয় ফলে পাতা ও গাছ সবুজ অবস্থায় নিতিয়ে বা ঢলে পড়ে এভাবে কয়েকদিনের মধ্যে সবুজ অবস্থাতে গাছটি মারা যায় ঢলে পড়া গাছটি কাণ্ড মাটি থেকে এক থেকে দুই ইঞ্চি উপরে ছুরি দিয়ে কেটে পরিষ্কার কাছের গ্লাসের পানিতে রাখলে আপনারা বুঝতে পারবেন দুই থেকে তিন মিনিট পরে সাদা সুতার মতো পুজ বের হয়ে আসতে দেখা যায় এ পদ্ধতিটি দ্বারা সহজেই এ রেগের জীবাণু শনাক্ত করা যায় এবার জানাবো টমেটো গাছের ঢলে পড়ার সম্মানিত দমন ব্যবস্থা অর্থাৎ জৈবিক দমন ব্যবস্থা সমূহ রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা শস্য পর্যায়ক্রমে করা যেমন ভুট্টা সরিষা গম অর্থাৎ এক জমিতে বারবার টমেটো চাষ করা যাবে না রোগ সহনশীল জাত টমেটো চাষ করা পরিমিত মাত্রায় শেষ প্রদান করা অর্থাৎ বেশি পরিমাণ পানি প্রয়োগ করা যাবে না এবং কম পরিমাণও শুকনো জমি রাখা যাবে না এবং বিঘা প্রতি মুরগির বিষটা আধা পচা পাঁচশো পঞ্চান্ন কেজি মিনিমাম একুশ দিন আগে জমিতে প্রয়োগ করে এবং মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে পচাতে হবে অথবা সরিষার খোল বিঘা প্রতি পঞ্চান্ন থেকে একশো কেজি প্রয়োগ করে শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে এবং ফুরাডন পাঁচজি নামক কৃমিনাশক পঁচিশ কেজি হেক্টর প্রতি চারা লাগানোর সময় অথবা জমি চাষে শেষ সময়ে প্রয়োগ করলে টমেটোর ঢলে পড়া রোগ এবং শিকড় গিট কৃমি বা রুট নামক নোমোটোট এ রোগ জৈবিকভাবে নিরাময় করা সম্ভব এখন জানাবো টমেটো গাছ ঢলে পড়ার অন্য একটি চিকিৎসাপত্র সেটি হচ্ছে টমেটো গাছ চারা লাগানোর পনেরো দিন আগে মাদায় বা জমিতে প্রতি শতাংশে এক থেকে চার কেজি হারে ডোলোমাইট প্রয়োগ করতে পারেন অথবা ব্লিচিং পাউডার দ্বারা মাটি শোধন করে নিতে পারেন এবং মাটির গুণগত মান টমেটো চাষের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পিএইচ হলে সবচাইতে ভালো হয় টমেটো গাছের ফুল ধরার আগে অবশ্যই শতাংশে এক থেকে চার কেজি হারে আপনারা যদি ডোলোমাইট পাউডার সাথে ব্যাকটল বা ব্যাকটোবন অর্থাৎ বিস্মিত গ্রুপের ওষুধ একসঙ্গে ব্যবহার করেন সেক্ষেত্রে আগাম প্রস্তুতি হিসাবে টমেটো গাছ ঢলে পড়বে না এবার জানাবো টমেটো গাছের ঢলে পড়ার কিছু সতর্কতা টমেটো গাছ ঢলে পড়ার অন্যতম মূল কারণ হচ্ছে যেহেতু এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে ঢলে পড়ে সেক্ষেত্রে যখন এই গাছের লক্ষণ দেখা দিবে পাতা নেতিয়ে পড়বে বা শুকে যাবে তখন গাছের গোড়ায় পানি বা সেচ এবং ঔষধ প্রয়োগ করার সময় মনে রাখতে হবে এক গাছ থেকে অন্য গাছের গোড়ায় কোনো প্রকারে পানি প্রয়োগ করা যাবে না বা সেচ দেওয়া যাবে না সেক্ষেত্রে একে একে সব জমির টমেটো গাছ নষ্ট হয়ে যেতে পারে ধলে পড়া রক্ষণ দেখা দিলে পুঁতি গাছে আলাদা আলাদা করে সেচ প্রয়োগ করতে হবে এবং ঔষধ প্রয়োগ করতে হবে যদি নালা থেকে নালা থেকে পানি জমা করে গাছের গোড়ায় আলাদা করে সেচ দিবেন এবার জানাবো টমেটো গাছ ঢলে পড়ার প্রতিকার আক্রান্ত গাছ দেখা মাত্রই ম্যানকোজেপ ম্যাটালিক্সেল গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় ভিজিয়ে দিতে হবে এবং সকালবেলা ব্যাকটোবন এবং ব্যাকটল জাল গ্রুপের ঔষধ এবং ডোলোমাইট পাউডার প্রতি গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ঔষধের সঙ্গে মিশিয়ে গোড়ায় এবং আশপাশে শিকড় এবং গিটে প্রয়োগ করতে হবে আক্রান্ত গাছে ঔষধ এবং পানি প্রয়োগ করার সময় মনে রাখতে হবে এক গাছের পানি যাতে অন্য গাছে কোনোভাবেই না যায় সেক্ষেত্রে এক গাছ থেকে অন্য গাছে ঢলে পড়া রোগ ছড়াবে সেই দিকটা অবশ্যই খেয়াল করবেন কারণ এই রোগের কারণে অনেক খামারি বা কৃষি ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যদি এইভাবে ট্রিটমেন্ট দেন তাহলে অবশ্যই উপকার পাবেন আসসালাম আলাইকুম